হাই ফরেক্স ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আজকে আপনাদের সাথে একটি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো এবং এর পুরো ব্যবহার আপনাদের সামনে আলোচনা করব, অর্থাৎ এর পরিচিতি ও ব্যবহার সবকিছুই। তো আজকে যেটি শেয়ার করব সেটা হচ্ছে মার্কেট কন্টিনিউশন প্যাটার্ন। কন্টিনিউশন বলতে মার্কেট যে ট্রেন্ডে রয়েছে সেই ট্রেন্ডেই কন্টিনিউ করবে। তো এই কন্টিনিউশন জানার সব থেকে ভালো উপায় হলো ফ্ল্যাগ প্যাটার্ন। এই ফ্ল্যাগ প্যাটার্নের মাধ্যমে আপনি সহজেই বুঝে নিতে পারবেন মার্কেট তার ট্রেন্ডের মধ্যেই থাকবে। ফ্ল্যাগ প্যাটার্ন ফরেক্সে খুবই জনপ্রিয় একটি স্ট্র্যাটেজি। এটির মাধ্যমে আপনি খুব সহজেই ট্রেড করতে পারবেন এবং আপনি ট্রেন্ডের পক্ষেই ট্রেড নিতে পারবেন। ফরেক্সে ট্রেন্ডের পক্ষেই ট্রেড নেওয়া উত্তম, আর এই জন্যই বলা হয় ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো আপনি যখন আপ ট্রেন্ড মার্কেটে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাবেন তখনই আপনি বুঝে নেবেন মার্কেট আরো আপে যাবে। আবার আপনি যখন ডাউন ট্রেন্ড মার্কেটে বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাবেন তখন আপনি বুঝে নেবেন মার্কেট আরো ডাউনে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই ফ্ল্যাগ প্যাটার্ন কি বা এটি কিভাবে চিনব? চিন্তার কোনো কারণ নেই, আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সব বুঝিয়ে বলবো। তাছাড়া এর আগেও আমরা এই ফ্ল্যাগ প্যাটার্ন নিয়ে ভিডিও আপলোড দিয়েছিলাম, সেখানে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, কারণ এতে আপনি আরো সহজেই আজকের ভিডিওটি বুঝতে পারবেন। স্ক্রিনে দেখানো হচ্ছে, আপনারা অবশ্যই দেখে নিন। আর যারা এরকম স্ট্র্যাটেজি ও প্যাটার্ন শিখতে চান তারা অবশ্যই ফরেক্স বিডি এর এই প্লেলিস্ট ফলো করুন। এখানে সকল ধরনের স্ট্র্যাটেজি অ্যানালাইসিস দেখানো হয়েছে। আর আমি ফরেক্স বিডি এর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আপনারা ফরেক্স বিডি এর এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এখানে ভালো ভালো ভিডিও শেয়ার করা হবে। আর যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। সো লেটস গো। ফ্ল্যাগ প্যাটার্ন হলো একটি প্যাটার্ন যার মাধ্যমে মার্কেট তার ট্রেন্ড কন্টিনিউ করার সিগন্যাল প্রদান করে থাকে। অর্থাৎ মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে সেটি আরো উপরের দিকে যাবে, বা মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে মার্কেট আরো নিচের দিকে যাবে, যদি আপনারা এর মাঝে ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পান। তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটির ধরন। তাছাড়া আগেও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম, আশা করি আপনাদের মনে আছে। আর যারা দেখেননি অবশ্যই দেখে নিন। তো আপনাদেরকে বুঝিয়ে বলছি এই প্যাটার্নটি কেমন। শুরুতে আমরা বুলিশ প্যাটার্ন নিয়ে আলোচনা করি নেই। তো এই প্যাটার্নটি হলো মার্কেট প্রথমে আপ ট্রেন্ডে থাকবে, অর্থাৎ প্রথমে হায়ার হাই হায়ার লো তৈরি করে উপরের দিকে যাবে। তারপর আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ মার্কেট ওঠানামা করবে। একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, যখন মার্কেট কিছুক্ষণ আপ এবং ডাউন করবে তখন মার্কেট কিছুটা ডাউন ট্রেন্ডে থাকবে। অর্থাৎ এমনিতে আপনি যদি পুরো চার্ট দেখেন তাহলে দেখতে পাবেন মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, কিন্তু মার্কেট যখন কিছুক্ষণ কারেকশন করবে ঠিক সেই মোমেন্টে মার্কেট কিছুটা ডাউন ট্রেন্ডে থাকবে, জাস্ট কারেকশনের জায়গাটিতে। তো কিছুক্ষণ ওঠানামা করার পর মার্কেট আবার সোজা উপরে উঠে যাবে। তো এটি হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। আর যে জায়গায় মার্কেট ওঠানামা করেছিল সেই জায়গায় আমরা দুটি ট্রেন্ড লাইন ড্র করব। প্রথমে হচ্ছে উপরে একটি, এখানে আমরা প্রথম পয়েন্ট আর লাস্ট পয়েন্টে নিয়ে একটি ট্রেন্ড ড্র করব। তারপর আমরা নিচে আরেকটি ট্রেন্ড লাইন ড্র করব। তো আমাদের কাজ হবে মার্কেট যখন উপরে ট্রেন্ড লাইন ব্রেকআউট করবে তখন আমরা বাই অর্ডার করব। আমি আবারও বলছি, আমরা দুটি ট্রেন্ড লাইন ড্র করব, আর মার্কেট যখন উপরের টিকে ব্রেকআউট করে উপরের দিকে যাবে তখন আমরা বাই অর্ডার করব। এটি হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। আর এখন দেখাবো কি আপনারা বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন চিনবেন। তো এটি আপনারা খুঁজে পাবেন ডাউন ট্রেন্ড মার্কেটে, এবং এটি আপনাকে মার্কেট আরো ডাউনে যাওয়ার সিগন্যাল প্রদান করবে, অর্থাৎ মার্কেট তার ট্রেন্ড ফলো করবে। তো এই প্যাটার্নটি হলো মার্কেট প্রথমে লোয়ার হাই এবং লোয়ার লো এর মাধ্যমে নিচের দিকে যাবে। তারপর আপনারা দেখতে পাবেন মার্কেটে কিছু একটা হচ্ছে, অর্থাৎ এরপর একবার আপ হবে তারপর ডাউন, এভাবে আপ এবং ডাউন করতে থাকবে কিছুক্ষণ, তারপর মার্কেট সোজা নিচের দিকে চলে যাবে। তো আমরা কি করব, ঠিক এই জায়গায় দুটি ট্রেন্ড লাইন ড্র করব। প্রথমে উপরের অংশে একটি ট্রেন্ড লাইন ড্র করব, প্রথমে ফার্স্ট পয়েন্ট তারপর লাস্ট পয়েন্ট নিয়ে একটি ট্রেন লাইন ড্র করব, তারপর নিচে আরেকটি ট্রেন লাইন ড্র করব, ঠিক এইভাবে যা আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু মার্কেট নিচে ট্রেন লাইন ব্রেকআউট করে নিচে চলে যাবে, তাই আমরা কি করব, মার্কেট যখন নিচে ট্রেন লাইনটি ব্রেকআউট করবে ঠিক তখনই আমরা এন্ট্রি নেব। অর্থাৎ আমরা যে নিচে ট্রেন লাইনটি দিয়েছি, মার্কেট যখন এটিকে ব্রেকআউট করবে তখনই আমরা এন্ট্রি নেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই প্যাটার্ন। তো আমরা এখন মার্কেট থেকে দেখিয়ে দিচ্ছি একটি এন্ট্রি। এখানে আমরা মার্কেটে চলে এসেছি, আপনারা মার্কেটের পজিশন দেখতে পাচ্ছেন। তো মার্কেট এখন পুরোপুরি ডাউন ট্রেন্ডে আছে আর মার্কেট এই জায়গায় ঘুরেঘুরি করছে। তো এরকম মোমেন্টে আপনাদেরকে বুঝতে হবে এখানে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। তো এখানে আমরা ঠিক আগের মতো দুটি ট্রেন লাইন ড্র করব। তো আমরা উপরে একটি ট্রেন লাইন দিলাম, তারপর নিচে একটি ট্রেন লাইন ড্র করলাম। আপনারা ঠিক এইভাবে ড্র করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে তা ড্র করেছি। দুই জায়গাতেই দুপাশে দুটি পয়েন্ট নিয়ে আমরা ট্রেন লাইন বসাবো। তো মার্কেট যখন নিচের ট্রেন লাইনটি ব্রেকআউট করে নিচের দিকে যাবে ঠিক তখনই আমরা এন্ট্রি নিব, অর্থাৎ সেল এন্ট্রি নিব। তো
এখন দেখতে পাচ্ছেন মার্কেট খুব স্ট্রংলি আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে। তো যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এবং বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন অনুযায়ী নিচে ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করেছে, তাই এখান থেকে আপনারা সেল এন্ট্রি নিতে পারেন। তো আমরা মার্কেটের মুভমেন্ট ফাস্ট মোশন করে দেখাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট খুব সহজে নিচের দিকে নেমে এসেছে। তো আমরা বলেছিলাম বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন অনুযায়ী মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে এবং এই প্যাটার্ন তৈরি করে আবার নিচের দিকে নেমে যাবে। ঠিক এইভাবে আপনারা মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। তো এখন আমরা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন দেখাবো মার্কেট থেকে। তো এখন আপনারা যে চার্ট দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি কয়েকটি ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাচ্ছি, জানি না আপনারা ধরতে পেরেছেন কিনা। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট আপ এবং ডাউন করছে এবং এইভাবে কারেকশন করে আবার উপরে উঠে গেছে। তো আমরা যদি এই জায়গায় ট্রেন্ড লাইন বসাই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। তো আমি দুই জায়গায় দুটি ট্রেন্ড লাইন ড্র করলাম, উপরে একটি আর নিচে একটি। তো এখন আপনারা খুব ইজিলি দেখতে পাচ্ছেন মার্কেট এখানে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে খুব ভালো একটি প্রফিট দিয়েছে। তো অবশ্যই আপনারা ট্রেন্ড লাইন ভালোভাবে বসানোর সিস্টেমটা জেনে নেবেন এবং যারা ব্যাংকের মাধ্যমে ফরেক্স এর ডিপোজিট করতে চান তারা ফরেক্স বিডি এর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ফরেক্স বিডিএর লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করলে এবং ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। আমি আবারও বলছি, শুধুমাত্র ফরেক্স বিডিএর লিঙ্কের আন্ডারে এই ব্রোকারে অ্যাকাউন্ট করলে ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। এবং ফরেক্স বিডিএর আন্ডারে যারা অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য সামনে আরও গিফট আসছে, যেমন কন্টেস্ট, বোনাস সহ আরও সুখবর আসছে এই ব্রোকারটি নিয়ে। সেই সকল সুবিধা দেওয়া হবে শুধুমাত্র আমাদের লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করা থাকলে। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকারগুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাবেন না। আমরা কিছু ভালো ব্রোকার সাজেস্ট করছি, তার জন্য অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন। ফার্স্ট অ্যান্ড বেস্ট, বিশ্বের মধ্যে অন্যতম ভালো ব্রোকার যাদের জিরো পিপস স্প্রেড এবং 100% ট্রু ইসিএন, সেটি হলো আইসি মার্কেটস। সেকেন্ড টিকমিল। থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ বেস্ট ব্রোকার হাউসে লিঙ্কগুলো এই ভিডিও এর ডেসক্রিপশনে দেওয়া আছে। একসাথে এই ফরেক্স ব্রোকারগুলোতে অ্যাকাউন্ট করে একই ডকুমেন্টগুলো সাবমিট করে ভেরিফাই করুন। আমাদের দেখা ব্রোকারগুলোর মধ্যে এই ফরেক্স ব্রোকারগুলো অন্যতম ভালো ব্রোকার হাউস, তাই এই বেস্ট ব্রোকারগুলোতে একসাথে অ্যাকাউন্ট ওপেন করে ভেরিফাই করে রাখুন, ভবিষ্যতের কথা মাথায় রেখে। যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই কাজ করুন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট করা আবশ্যক। ফরেক্স বিডি এর লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করলে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে ফরেক্স বিডি আন্তরিকতার সহিত সমাধান করার সর্বাত্মক সহযোগিতা করবে। স্ক্রিল এবং নেটলার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিঙ্কের মাধ্যমে করলে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই ভিআইপি স্ট্যাটাস অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন, যাতে ফরেক্স বিডি আপনাদের ফরেক্স ক্যারিয়ারের একটি অংশ হয়ে আপনাদের পাশে থাকতে পারে। প্রথম পয়েন্ট এবং শেষের পয়েন্ট নিয়ে আমরা ট্রেন লাইন ড্র করব। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট আমাদের ট্রেন লাইন ব্রেকআউট করে উপরে উঠে গেছে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট একইভাবে আরো একটি ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে। এই জায়গায় আমরা ট্রেন লাইন বসালাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকেও আমাদের এই প্যাটার্ন অনুযায়ী প্রফিট দিয়ে গেছে, তাই আপনারা কোনো চিন্তা ছাড়াই এখান থেকে প্রফিট করতে পারবেন। তাছাড়া এর উপরে আমি আরেকটি ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পেয়েছি, এখানে আমি ঠিক আগের মতো করে ট্রেন লাইন বসাবো। তাই আমি দুটি ট্রেন লাইন বসালাম, তারপর দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকেও আরো উপরে উঠেছে। তো এইগুলো এত কঠিন কোনো ব্যাপার না, হয়তো এখন আপনাদের একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন এবং ফরেক্স একটু অভিজ্ঞ হবেন তখন আপনি খালি চোখে এগুলো ধরতে পারবেন, তখন আর এত কঠিন লাগবে না। তো এখানে মূল কথা হলো মার্কেট যে ট্রেন্ডে থাকে সেই ট্রেন্ডই কন্টিনিউ করবে, আর একেই বলা হয় কন্টিনিউশন প্যাটার্ন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা যত দ্রুত সম্ভব আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আপনারা এটি আগে ভালোভাবে প্র্যাকটিস করুন, তারপর রিয়েল ট্রেডিং এ আসুন, কারণ প্র্যাকটিস ছাড়া আপনি এই প্যাটার্ন ধরতে পারবেন না। হয়তো আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না, যার কারণে আপনার লস হতে পারে। তাই লসগুলো ডেমোতে করুন আর রিয়েল ট্রেডিং এ এসে প্রফিট করুন। অবশ্যই আমাদের কথাগুলো মাথায় রেখে ট্রেড করুন, কারণ এর সাথে আপনার লাভ এবং লস হওয়ার সম্পর্ক রয়েছে। সবসময় চেষ্টা করুন নিজের মতো করে সাজিয়ে এবং গুছিয়ে ট্রেড করতে। আর অবশ্যই এরকম স্ট্র্যাটেজি বা অ্যানালাইসিস দেখতে অবশ্যই একটি লাইক দিয়ে ফরেক্স বিডিকে ইন্সপায়ার করুন। যদিও একটি লাইক দেওয়া কোনো কঠিন ব্যাপার নয়, কিন্তু একটি লাইকের মাধ্যমে আমরা অনেক ইন্সপায়ার হই আরো ভালো কিছু করতে। তো আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে ফরেক্স বিডির সাথে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।